আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি আমাদের কাজের মালি স্কুল অ্যান্ড কলেজ শিশু নিকেতনে অনলাইন ক্লাসে। ঠিক আছে, আমরা আজকে গণিত ক্লাসে, আমরা গত ক্লাসে গণিত দুই অধ্যায় দুই এর যোগ বিয়োগ, ওখান থেকে আমরা 2.3 করেছিলাম। তোমরা সবাই তোমাদের নিজ নিজ বইয়ের পৃষ্ঠা নাম্বার 23 খুলো, নিজ নিজ বইয়ের পৃষ্ঠা নাম্বার 23 খুলো। গত ক্লাসে আমরা 2.3 থেকে যোগ করেছিলাম, পাশাপাশি যোগগুলো কিভাবে করতে হয় ওই নিয়মটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তোমরা আশা করি তোমরা সবাই সিলেবাস পেয়েছো, তোমরা নিশ্চয়ই সিলেবাসে দেখেছো আমাদের 2.3-এর 1 থেকে 4 নম্বর পর্যন্ত আছে। তাহলে আমরা তো এখানে 1 নম্বর আর 2 নম্বরের অঙ্কগুলো করেছি, আশা করি আমি তো কিছু কিছু দেখিয়ে দিয়েছি, আর গুলো যা বাকি ছিল আশা করি তোমরা তা বাড়িতে ভালো মতো অনুশীলন করেছো এবং বাড়ির কাজের খাতায় করে নিয়েছো। আজকে আমরা 3 নম্বর আর 4 নম্বর অঙ্কটা করব। ঠিক আছে, 3 নম্বর আর 4 নম্বর অঙ্কটা আমি করে দিব, তোমরা খুব ভালো মতো খেয়াল করবে। দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে, প্রথম আমরা প্রশ্নটা ভালো করে পড়ি। বলেছে শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের, শ্রীলঙ্কা একটা দেশের নাম, ঠিক আছে, বাংলাদেশ যেমন একটা দেশ, শ্রীলঙ্কা এরকম একটা দেশ, ওরাও ক্রিকেট খেলে। বাংলাদেশ দল ক্রিকেট খেলে আমরা জানি, ঠিক তেমনি শ্রীলঙ্কা দলও ক্রিকেট খেলে। তো বলছে শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের 18 জন খেলোয়াড় বাংলাদেশে খেলতে এসেছেন। ঠিক আছে, ওদের কতজন খেলোয়াড় এসেছেন? 18 জন। বাংলাদেশ দলেও 18 জন খেলোয়াড় আছে, বাংলাদেশ দলেও আছে 18 জন, আবার শ্রীলঙ্কা থেকে এসেছেন 18 জন। দুই দলে মোট কতজন খেলোয়াড় আছে? তাহলে দুইটি দল, বাংলাদেশ দল আর শ্রীলঙ্কা দল, দুটি দলে মোট খেলোয়াড় কতজন বলেছে? আমি বলেছি যখন বলবে মোট কতজন আছে, সর্বমোট কতজন আছে, এগুলো বললে অবশ্যই আমরা যোগ করব, দুটি দলের খেলোয়াড়দেরকে যোগ করব। তাহলে এখন লেখাটা আমাদেরকে সুন্দর করে লিখে যোগ করতে হবে, এমনিতে 18 18 লিখে যোগ করে দিলে আমাদের অঙ্কটা সুন্দর হবে না। ঠিক আছে, আমরা এটা সুন্দর করে লিখে যোগ করব, কিভাবে লিখবো দেখো। শ্রীলঙ্কা দলে খেলোয়াড় আছেন 18 জন, 18 জন। একই ভাবে বাংলাদেশ দলে খেলোয়াড় আছেন তাও 18 জন, 18 নিচে 18 সুন্দর করে বসাবো নিচে নিচে, তারপর যোগ করে। ঠিক আছে, এভাবে যোগটা লিখবো, যোগ করে কমা দিয়ে লিখবো, দুই দলে মোট খেলোয়াড় আছেন 18 যোগ করবো। ঠিক আছে, আমরা আগে যোগের নিয়মটা করেছি, একই ভাবে যোগ করবো, 8 আর 8 যোগ করে কত হয় দেখি আমরা, চলো 8 তো আছে, আর 8টা দাগ আমরা টানি। ঠিক আছে, তাহলে 8-এর পর থেকে হিসাব করি, 9 10 11 12 13 14 15 16 16 6 হাতে 1, 1টা আমরা এখানে লিখে রাখবো দশকের ঘরে। তাহলে 1 1 যোগ করে 2, 2 এর সাথে 1 যোগ করলে 3, তাহলে 18 আর 18 যোগ করলে কত হয়? 3 10 6 36 জন। দুই দলে মোট কত খেলোয়াড় আছে? 3 10 6 36 জন। ঠিক আছে, তারপরে দেখো, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরে আমরা 4 নম্বরটা লিখবো, দেখো প্রশ্নটা পড়ি আমরা আবার আগের মতো। বলেছে একটি বিদ্যালয়ের, বিদ্যালয় অর্থ স্কুল, ঠিক আছে, আমাদের স্কুল এরকম একটি স্কুলের কথা বলছে। একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে, মানে তোমরা যে শ্রেণীতে, দ্বিতীয় শ্রেণীতে, একইভাবে ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর কথা বলছে। দ্বিতীয় শ্রেণীতে 26 জন ছাত্রী এবং 25 জন ছাত্র আছে, তার মানে কি ছাত্রী আছে 26 জন আর ছাত্র আছে 25 জন। দ্বিতীয় শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে? মোট শিক্ষার্থী বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো দেখো, শ্রেণীতে, কথা বেশি বড় করারও দরকার নেই, ঠিক আছে, আমরা যতটুকু বুঝিয়ে লেখা যায়, শ্রেণীতে ছাত্রী আছে 26 জন,
শ্রেণীতে ছাত্র আছে 25 জন। লম্বা করে দাগ টানবো, যোগ করে শ্রেণীতে মোট শিক্ষার্থী আছে 6, 4, 10, 11, 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
লেখাটা লেখার সময় কথা শেষ করে আছেন বলে ম্যাডাম দেখো এখানে একটা ফাঁকা জায়গা রেখেছি, কেন? কারণ নিচের লাইনে লেখাটা অনেক সময় বড় হয়ে যেতে পারে, তখন এখানে চাপাচাপি হবে, সেই জন্য আমরা একটু ফাঁকা করে সংখ্যাটা লিখবো, ঠিক আছে? যাতে আমাদের চাপাচাপি না হয়, যে এখানে যেমন হয়েছে ফাঁকা রেখেছি, এই লাইনটি একটু বড় হয়ে গেছে, দেখো এতটুকু চলে আসছে, কিন্তু ফাঁকা রাখার কারণে এটা চাপাচাপি হয়নি, এখানেও কিছু ফাঁকা আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমাদের লেখার সুন্দর নিয়ম। তুমি যদি চাপাচাপি করে লিখো তাহলে দেখতে ওটা ভালো লাগবে না, অঙ্কের লেখাটা বা অঙ্কটা করতে হিজিবিজি হিজিবিজি মনে হবে, তাই লেখা লেখার পর যখন সংখ্যাটা লিখবে একটু ফাঁকা করে লিখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, টিচারেরও বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। কি শ্রেণীতে ছাত্রী আছে 26 জন, শ্রেণীতে ছাত্র আছে 25 জন, যোগ করে শ্রেণীতে মোট শিক্ষার্থী আছে, যোগ করে কত এসেছে 5 10 1 51 জন, ঠিক আছে? তাহলে আজকে আমরা দুটি অঙ্ক করেছি, 3 নম্বর আর 4 নম্বর, 2.3-এর 3 নম্বর আর 4 নম্বর করেছি, এরই সাথে সাথে আমাদের অধ্যায় 2 শেষ হয়ে গিয়েছে। তোমাদের সিলেবাসে তোমরা দেখবে অধ্যায় 2 থেকে আমাদের আছে 2.1, 2.3-এর 1 থেকে 4, তাহলে এটা আমাদের শেষ হয়ে গেছে। পরবর্তী ক্লাসে আমরা অধ্যায় 3 শুরু করব, ঠিক আছে? পরবর্তী ক্লাস আমরা কি শুরু করব, অধ্যায় 3। আচ্ছা, অধ্যায় 3 কি আছে দেখো তো তোমরা একটু, আমরা একটু দেখি আজকে। অধ্যায় 3 আছে বিয়োগ অঙ্ক, যোগ অঙ্ক করেছি আমরা, আর অধ্যায় 3 থেকে আমরা কালকে করব বিয়োগ অঙ্ক। বিয়োগ অঙ্ক কি এটা আমরা পরবর্তী ক্লাসে জানবো, ঠিক আছে? আজকে এতটুকু পর্যন্ত, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।